اهلا وسهلا يا مرحبا بك 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 يا مرحبا এই জায়গার মধ্যে টাটকা কিছু মাংস পাওয়া যায় বা মাছ পাওয়া যায় এই লাহাম মার্কেটে যার কারণে আমরা লাহাম মার্কেট থেকে এখন সবকিছু নিমু আর কি তো এখন আমরা ভিতরে যাবো এই যে এটা হলো ফুল ভিউ লাহাম মার্কেটের এটা সফট সাইনবোর্ড আইডিস অফটার একটা রাস্তা আর কি তো এখন ভিতরে যাবো এই যে লাহাম মার্কেটের ভিতরে তো লাহাম মার্কেটের ভিতরে কি কি পাওয়া যায় কতটুকু দাম সবকিছু দেখার চেষ্টা করব সো লেটস গো ইনসাইড এটা হচ্ছে আপনার এন্ট্রি লাহাম মার্কেটের যেটা বুঝতে মার্কেট شوف هل يمكنك ان تكون هناك فول دمبر سمان هناك
আড়াই কিলো দুমানে হয়েছে যেরকম নব্বই রিয়াল, বাংলার কত হয়? বাংলায় প্রায় তিন হাজার, বাংলার প্রায় তিন হাজারের কাছাকাছি আছে নব্বই রিয়ালে। তো এই আমরা এখন খাইতেছি আর আড়াই কেজি, আড়াই কিলো। আর ভিতরে আরও আছে, এইগুলো সবই তো দুম্বা না ভাই? অন্যান্য যে মার্কেটগুলো আছে এটার মধ্যে যে গরু আছে, তারপরে গরু চর্বি আছে, হাদি আছে, এর মধ্যে সবটার মধ্যে এক একটা সেক্টর আছে যে অনেক দূর পর্যন্ত লাহ মার্কেট একবারে মাথা পর্যন্ত এরকম মাংস সবগুলো। আর সবগুলো আপনার টাটকা মাংস, প্রতিদিনের মাংস প্রতিদিন বিক্রি করা হয় একটা জায়গার মধ্যে। প্রতিদিন এই জায়গার মানুষ অনেক সৌদি আইসা নেওয়া যায়, বা প্রচুর চাউল বেশি তাজা পাওয়া যায়, কারণ শনিবার বন্ধের দিন, তো টাটকা টাটকা পাওয়া যায় শুক্র শনিবারে। দুম্বার মাংস নেওয়ার পর যে দুই কেজি দুম্বার মাংস আর মাহির গরুর মাংস দুই কিলো, তো দুম্বার মাংস আড়াই কিলো নিছি আমরা। আড়াই কিলো গেছে আপনার নব্বই রিয়াল, আর মাহির বাড়ি গেছে আপনার কত পঞ্চাশ রিয়াল, গরুর মাংস আশি রিয়াল, টোটাল দেড় কিলো। এদিক দিয়ে এখন আমরা আইছি, এদিক দিয়ে লাহাম মার্কেট যেটা বুঝছো আর কি, এদিকে দুম্বার মাংস নেওয়ার পর আমরা আইছি এখন মাছের যে মার্কেটগুলো আছে এগুলো নেওয়ার লাগে। এই যে টাটকা মাছ, একটি মাগুর মাছ, যদিও চাষের অক্টোপাস নাই রে ভাই, স্কুইড হয় স্কুইড, স্কুইড আপনার স্কুইড মরা ঠিক আছে, চিংড়ি, তারপরে ওই দিক আছে বড় বড় মাছ সেগুলো, এগুলো অন্যান্য মাছ যেগুলো সামুদ্রিক মাছ, এই যে অনেক বড় এগুলো আমরা কয়েকদিন পর পর বারবিকেও খাই। এগুলো খাইতে অনেক স্বাদ টেস্ট লাগে, একটা গ্রান স্মেল আছে অনুভব, ওই তারপর সামুদ্রিক মাছ, ওই যে বড় মাছ সেটা সামুদ্রিক। এই জায়গা আর এই জায়গা মূলত আইসি এখন মাইত বাড়ি লাগে, মাইত বাড়ি মাছ নিতে আইসে, তো এক্ষেত্রে আমরা আইসি মাইত বাড়ির সাথে, কারণ আমার মাংস নেওয়া শেষ। দেখি মাইত বাড়ি কী মাংস নেয়, মাছ নেয়, মাছ সিলেক্ট করতে। এই যে টাটকা একবারে, এটা প্রায় অক্সিজেন দেওয়া এটা জীবিত রাখছে। এই টাটকা মাছ নেওয়ার জন্য মাইত ভাই এই লাহ মার্কেটে আইসে, কি লাভ দেয় ভাই? কাইটা পরিষ্কার করে দিন, কাইটা পরিষ্কার করলে কত টাকা লাগে? কি অবস্থা? এই দেশি ভালো আছেন সবাই? ওকে ওকে, সবাই বাংলাদেশ এই জায়গার মধ্যে কে আলে কে ফালে ইসলাম মাশাআল্লাহ শুকরান। এদের সৌদির ছেলে এই জায়গায় মার্কেট করতে হয়েছে, এরা সবাই বাংলাদেশি, এরা যারা আছে জায়গায় সবাই বাংলাদেশি। কোরাল কত বেড়া? কোরাল আর এখন মাছ ভিতরে দেওয়া হয়েছে, এগুলো পরিষ্কার করে সেটা একবারে মাইট বাইরে ক্লিয়ার করে সেটা এখন দেওয়া হবে আর কি। আমরা এখন অপেক্ষা করি মাছ ক্লিয়ার করার পর আবার নিয়ে যাবো আর কি, পাঁচ মিনিট অপেক্ষা করা লাগতেছে। আপনার দোকানের নাম খুব জনপ্রিয় আর কি এই জায়গার মধ্যে, সব টাটকা পাওয়া যায় যার কারণে সবাই এই জায়গাতে আসা এসে নিয়ে আসা যায় আর কি। এই যে দোকান, এটা লাহ মার্কেটের ভিতরে আছে, ভিতরে দিকে পাওয়া যায় আর কি।
কত ক্লাস ও ক্লাস তো ভাই এই যে মাইদার মাছ আপনারা চেলা পায়া নিছিল আপনারা কত 42 শেল 2 কিলো তার মানে 21 টাকা কিলো এই চেলা পায়া 90 টাকার মাছ 90 টাকা 95 মাছ আর 80 লো আপনার মাংস এলে আপনি কত দিছে টোটাল দুইটার মধ্যে মাংস আর একটার মধ্যে শুধু মাছ অক্টোপাস সামুদ্রিক মাছ যেগুলো আছে আর কি তো আজকের মতো এ পর্যন্ত লাহাম মার্কেটের ভিডিও আমি এখন এক্সিট নিব ও আজকে হয়তো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার সি ইউ নেক্সট ভিডিও